ফের একবার আনোয়ার আলীকে নিয়ে মুখ খুললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তার দাবি, আনোয়ারের ক্যারিয়ারকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্রুত আনোয়ার মামলার মীমাংসা চান তিনি। একটা প্লেয়ার, বড় প্লেয়ার, ওই চাপ থেকে যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে, আমার মনে হয় ওর যারা মেন্টার আছে, যাদের কথা শুনে ও চলছে, আমি প্রথম দিন বলেছিলাম ওর ক্যারিয়ারটাকে নিয়ে খেলা করা হচ্ছে। আমার মনে হয় আনোয়ারকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। ঝামেলাটা মিটুক, একটা কিছু সিদ্ধান্ত, কিন্তু ওরা সিদ্ধান্ত নিতে চাইছে না। ওরা একবার এখানে বলছে আমার পেটে ব্যথা, কখনো কোনো লুকিয়ে এসে বলছে আমার কোমরে ব্যথা, কখনো আবার হাইকোর্টে চলে যাচ্ছে। ডিলে ট্যাকটিক্স। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।